অনেকেই বলেন ভালোবাসার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, আবার কোনো গণ্ডিতেও বাঁধা যায় না। ভালোবাসা হৃদয়ের একটি অনুভূতি, আর ভালোবাসা মানে আগলে রাখা, তার জন্য উদ্বিগ্ন হওয়া। বিভিন্ন মানুষের কাছে ভালোবাসা বিভিন্ন রকমের। এখন যেখানে দিন দিন ভালোবাসার মানে ঠুনকো হয়ে যাচ্ছে, সেখানেই দিনের পর দিন স্বামীকে বাঁচাতে লড়াই করে যাচ্ছেন নেপালের সৃজানা। সেই অন্যরকম ভালোবাসার গল্পই জানাচ্ছেন তানজিনা তাসনিম। ভালোবাসা মানে পারস্পরিক আকর্ষণ, মনোযোগ, অনুভূতির তীব্রতা, বাহ্যিক সৌন্দর্য যেখানে ঠাঁই পায় না। ভালোবাসার মানুষ পাশে থাকলে যেন পাহাড় সমান কষ্টও জয় করা যায়, এই দম্পতি তারই এক জ্বলজ্বন্ত উদাহরণ। দুই বছর আগেও হেসে খেলে দিন পার করতেন নেপালের সৃজানা ও বিবেক দম্পতি। হঠাৎ একদিন জানতে পারেন ক্যান্সারে আক্রান্ত বিবেক। চিন্তার কালো মেঘ এসে ভর করে তাদের জীবনে। তবে হাল ছাড়েননি সৃজানা। স্বামীকে সুস্থ করে তুলতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কান্না লুকিয়ে দিনের পর দিন লড়াই চালিয়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে ভেসে বেড়াচ্ছে সৃজানার এই যুদ্ধের গল্প। এক পোস্টে তিনি লেখেন, শুধু রাতই কালো হওয়ার কথা ছিল, তবে দিনও কেন অন্ধকার। তারা একে অপরের হাত ধরে কোথাও একটু আলোর আশায় বসে আছেন। বারবার আশা হারালেও হার মানছেন না সৃজানা। শরীরের অসুস্থতার চেয়েও মনের কষ্ট অনেক বড় তাদের কাছে। ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধের পাশাপাশি সেই ক্ষত সারিয়ে তুলতে নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন বিবেক সৃজানা। তানজিনা তাসনিম, আরটিভি।